বলছি শ্রী অনারেবল শ্রী রমেশ দেবর্মা। সবাইকে জোরে করতালির মধ্য দিয়ে অভ্যর্থনা জানাতে বিনম্র আবেদন করছি। অনুষ্ঠান পরিচালন কমিটির পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা অভিবাদন জানাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিগণ, বিশেষ অতিথিগণ আর কে সামাল IFS। রাজ্য স্তরে ওরা পুরস্কার পাচ্ছে, মনে রাখবেন। খুবই সুন্দর একটি আত্মসন্তুষ্টি নিয়ে বসে থাকতে নেই। আমরা চেষ্টা করছি আরো বেশি করে ত্রিপুরা রাজ্যে বন্য প্রাণী কি করে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থাপনা গ্রহণের জন্য। বন্য প্রাণী কথার অর্থ হচ্ছে বাড়ি করে যে প্রাণী আছে এটা বন্য প্রাণী না, বন্য প্রাণী হচ্ছে বনে যে প্রাণীরা থাকে সেই প্রাণীকে কিভাবে সংরক্ষণ বা সুরক্ষিত করে রাখতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমাদের এই ওয়াইল্ড লাইফ উইক। আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যে আমাদের প্রায় 60% বেশি এলাকা এখনো ফরেস্ট কাভারেজের মধ্যে রয়েছে, যেখানে 2টি জাতীয় উদ্যান, 4টি বন্য প্রাণী অভয়ারণ্য এবং 2টি নতুন সংরক্ষণ রিজার্ভ আছে ত্রিপুরা রাজ্যে। এবং সিপাহী জেলার যে চিড়িয়াখানা এটাও কিন্তু আমাদের শুধু রাজ্যের জন্য না এই দেশের মধ্যে এই চিড়িয়াখানা সম্পর্কে মানুষ অবগত আছেন। বন্য প্রাণী সংরক্ষণ এই সপ্তাহে আমরা এই বার্তা দিতে চাই, আমরা যেন এই ওয়াইল্ড অ্যানিমেলকে কোনোভাবে হত্যা না করি, আমরা তাদেরকে মানুষের মতো, আপনি যখন মানুষের একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে এইভাবেই তাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। যদি সেটা আমরা না করি আগামী দিন আমাদের জন্য ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আমি নিজে মন্ত্রী হিসেবে আমি অনেকের কাছে জিজ্ঞেস করি, আমাদের ফরেস্ট অফিসারদের জিজ্ঞেস করি যে একটা হাতি মারলে কি হবে, ত্রিপুরা রাজ্যে যদি হাতি না থাকে কি হতে পারে। বন মন্ত্রী হওয়ার পর এই যে বিষয়গুলো যখন আমি অফিসার এবং এক্সপার্টদের সঙ্গে আলোচনা করি এটা জানতে পেরেছি যে আমাদের বায়োডাইভার্সিটি এটা নষ্ট হয়ে যাবে, এটা আমি গুছিয়ে বলতে পারবো না এই অল্প সময়ের মধ্যে। পরিবেশকে যদি আমরা রক্ষা না করি কি কনসিকুয়েন্সেস আগামী দিন আমরা ফেস করতে যাব সেটা আমি বলতে পারবো না, তার জন্য একটু সময়ের দরকার, ক্যাম্পেনের দরকার। বন্য প্রাণী যদি সংরক্ষণ আমরা করতে না পারি আমি কাইসানো জানাই, যেমন ইয়ংলা থামপুই চাও আবার ইয়ংলা নো তেগুনি চিবু রকচাও, এইভাবে সারা পৃথিবী ও মনুষ্য বাজি তোমাকে মায়ুং নাং নাই বসা নাং নাই ইয়ংলা নাং নাই সমস্ত ওয়াইল্ড লাইফ আমো যদি গ্রেই গেট জং বরঙ্গ দার উই দমঞ্জা আমো চিন সার রঞ্জিত ছাগা যদি ইয়ংলা গ্রি হেতাম অবস্থান কাম। আমি বলছি যে ব্যাংক যদি না থাকতো মশা খাওয়ার কে থাকতো, এত পরিমাণে
মশা বৃদ্ধি পেত, পাহাড়ে যারা বসবাস করছেন, জঙ্গলে যারা বসবাস করছেন, ম্যালেরিয়ার রোগ আরো বেশি করে হতো। যদি ইয়ংলা বা থামপুই চানাই ওয়াইল্ড লাইফ করছেন টনি মাংখানকে, যিনি পরিবেশ, যিনি ওয়াইল্ড লাইফ, মনুষ্য বাঞ্ছিত অন্যের মতো আর ইকোসিস্টেম রাখে বোঝাই দনে, তিনি হলো স্কুল নিচারে রক পাইকা, রেজাব নাই মুসুক নাই রক পাইকা, এসএসজি গ্রুপ নি বড় রক পাইকা, চিনি জেএফএম চিনি বড় রক পাইকা, প্রত্যেক বর্ণান কই নাই ত্রিপুরার একজনই বরণ্য যেন রক্ষা খাই জন্মানানি, একটা বুফান তান খাইতে কাইসা বুফান চেন কাই তনি মান্নানি, আর বুক হাতে যে মাত নাই। অনেকে প্রশ্ন করছে আগরতলা শহর সহ সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এত ভয়াবহ বন্যা হয়েছে ত্রিপুরা রাজ্যে এবার, এটা কেন হলো? এটার কারণ হচ্ছে আমরা বনকে ধ্বংস করছি। যদি বনকে আমরা রক্ষা করে রাখতে পারি, বৃষ্টির জলকে ধরে রাখার মতো ক্ষমতা গাছ এবং বনের মধ্যে রয়েছে, এই গাছকে যদি আমরা ধ্বংস করতে থাকি, যাই বৃষ্টি হচ্ছে সেটা নদীতে জ্বলে যাবে, যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে ত্রিপুরা রাজ্যে। বিশেষভাবে আমরা যারা পাহাড়ে আঠারো মুড়াই, বড় মুড়াই, জম্পুই হিলস, গঙ্গরাই বেলি ইত্যাদি পাহাড়ে যারা বসবাস করছেন, ওই সমস্ত এলাকার মানুষকে দায়িত্ব নিতে হবে যেন আমরা বনকে রক্ষা করতে পারি। এবং আজকের এই মহতী অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাব আমাদের সমস্ত ফরেস্ট অফিসার বনকে, যারা দিন রাত মেহনত করছেন, পরিশ্রম করে এই বনকে রক্ষা করার প্রয়াস করছেন। ওয়াইল্ড লাইফকে কিভাবে সুরক্ষিত করে রাখা যায় তার ব্যবস্থাপনা গ্রহণের